السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. حامدا ومصليا ومسلما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواه، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، او كما قال عليه الصلاه والسلام. الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই দ্বীনের কাজ করার জন্য নিজেদের ঘর থেকে বের হয়ে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদে অবস্থান করা এবং জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে এই সুন্দর একটা দিনে মসজিদে বসা এবং বসে দিনে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে গ্রন্থের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অল্প একটু সময় কথা বলার জন্য বসেছি, বিরক্ত করবো না ইনশাআল্লাহ। প্রথম কথাই হলো, আমরা এখানে যারা এসেছি সবাই নিজেরা মনে করি যে আমার অনেক বুদ্ধি আছে, আমি অনেক চালাক। আচ্ছা, কোনো একটা বোকা ব্যক্তি, যে মানুষটা বোকা, ওই মানুষকেও যদি বলি তুমি বোকা, সে কি স্বীকার করবে? সে স্বীকার করবে? তাহলে আমরা এখানে কেউ যারা আছি কাউকে যদি বলা হয় তুমি বোকা, কেউ অ্যাকসেপ্ট করবেন, স্বীকার করবেন যে আমি বোকা? তাহলে আমরা সবাই নিজেরা মনে করি আমি অনেক চালাক, কিন্তু আসলেই আমি চালাক কিনা, আসলে আমি চতুর কিনা, না আমি আসলে বোকা, তা মানদণ্ড কে নির্ণয় করবে? আমি নিজেই করতে পারবো নাকি অন্য কোনো মাধ্যম আছে? যদি নিজে নিজেই করা যাইতো তাহলে যে বোকা সে নিজেকে চালাক মনে করে সেও তো চালাকই হইত, কারণ সে তো নিজেকে বোকা মনে করে না। তাহলে বোকা না চালাক এর মানদণ্ড কেউ নিজে নির্ণয় করতে পারবে না, এটার মানদণ্ড আলাদা আছে, তার মাপকাঠি আছে আলাদা। এই কথাটা মাথায় রাখি যে আসলে আমি বোকা হয়ে জীবনযাপন করতে চাই নাকি চালাক আর চতুর হয়ে জীবনযাপন করতে চাই। প্রথম হলো এই বিষয়টা আমার সিদ্ধান্ত নিতে হবে, আমি কীভাবে জীবনযাপন করবো, বোকা হিসেবে নাকি চালাক হিসেবে? কীভাবে জীবনযাপন করতে মনে চায়? বোকা হিসেবে মনে চায়? মানুষ আমাকে সবসময় ধুলাই বলবে, মনে চায় এরকম? মনে চায় আমি চালাক হিসেবে জীবনযাপন করবো, সবাই আমাকে মনে করবো অনেক বুদ্ধিমান, এরকমই তো মনে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চালাক হওয়ার প্রতিজ্ঞান করে। আরেকটা কথা হলো এই যে আমরা জীবনযাপন করি, এখানে আমরা একটা ভুল করি, একটা হিসাব মিলানোর ক্ষেত্রে আমরা অনেক বড় একটা ভুল করি। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনটা কেমন চলতেছে, তো সে দেখায় দেখো না, নিজের গায়ে যে কাপড় আছে কাপড়টা দেখে দেখো না, কত দামি কাপড় পরছি, আমার পায়ে কত দামি জুতা দেখো না, তার মানে আমার জীবনযাপনটা অনেক হাই লেভেলে হইতেছে। বাস্তবতা কি, জীবনযাপন করা আর কাপড়ের সাথে কি এটার সম্পর্ক আছে? খুব ভালো করে খেয়াল করবো, একটা হলো জীবন আর একটা হলো জীবন উপকরণ। বুঝতে পারতেছেন আমার কথা? একটা হলো জীবন আর একটা হলো জীবন উপকরণ। জীবন আর জীবন উপকরণ দুইটা এক জিনিস না। আমরা ওই বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করি, একটা বিস্কিট যদি কিনি সেটার একটা প্যাকেট আছে, আছে না? ওই প্যাকেটটা কি বিস্কিট? প্যাকেট কি বিস্কিট? প্যাকেট তো বিস্কিট না, প্যাকেট হলো বিস্কিটের একটা প্যাকেট, হ্যাঁ মোরক। মানে আমরা মনে করি যে কাপড়টা মনে জীবন আমার, এই কাপড়টা তো আমার জীবন না, জীবন চালানোর জন্য এটা একটা প্যাকেট। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে একটা হলো জীবন আর একটা হলো জীবন উপকরণ, আমার এই কাপড় হলো জীবন উপকরণ, আমার দামি জুতা এটা হলো জীবন উপকরণ, আমার দামি চশমা এটা হলো জীবন উপকরণ, আমার হাতে দামি ঘড়ি আছে এটা হলো জীবন উপকরণ, আমার হাতে দামি একটা মোবাইল ফোন আছে এটা জীবন উপকরণ, এটা জীবন না? এখন আমাদের সমাজে যেই দুটা বিষয়ে প্রচলন আছে, যে আমরা যখন বাজারে যাই অনেকেই প্যাকেট দেখে একটা পণ্য ক্রয় করি, এই কথা ভেবে যে এই বিস্কিটের প্যাকেটটা এত সুন্দর করে করছে, কোম্পানি এই প্যাকেটটা তৈরি করার ক্ষেত্রে এতটা খেয়াল করছে, প্যাকেটটাও সুন্দর করছে, তাহলে ভিতরে মাল অবশ্যই সুন্দর। ভিতরের মাল যদি 2 টাকার হয় প্যাকেট কি 10 টাকা দিয়ে বানাইব?
কথা বুঝছ না ভিতরে যে বিস্কিট দিছে বিস্কিটের দাম 2 টাকা প্যাকেট বানাইছে 20 টাকা দিয়া এটা কি কোনো বুদ্ধিমান করবে তাহলে আমরা অনেক সময় ভালো প্যাকেট দেখে কিনি যে এইটার ভিতরের মালটা কি হবে ভালো হবে কারণ যেই কোম্পানি প্যাকেটের দিকে একটু খেয়াল রাখে সে অবশ্যই ভিতরে খেয়ালও রাখবে সেই হিসেবে আমরা ওই প্যাকেট ভালো দেখে পণ্য ক্রয় করি অনেক সময় দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো প্যাকেট যেরকম সুন্দর ভিতরের মালটা ওইরকম সুন্দর হয় না অনেক সময় আচ্ছা আরেকটা ক্ষেত্র হয় আমরা এই ধারণা করেই পণ্য ক্রয় করি যে প্যাকেটটা এত সুন্দর তাহলে ভিতরের মাল মনে হয় আরো সুন্দর কিন্তু দেখা যায় প্যাকেটটাই শুধু সুন্দর ভিতরে সদরকার বলে না উপরে ফিটফাট ভিতরে প্যাকেট অনেক সুন্দর সেই গুলিস্তানে গিয়া দেখলাম প্যাকেট অনেক সুন্দর একটা মাল কিনছি খুব খুশি হয়ে বাড়িতে আসছেন বাড়িতে প্যাকেট খুলে দিয়ে বালি উড়ে দিছে এরকম ধোকা মানুষ খায় না তাহলে ওই যে ধোকা খাইলো যে মানুষটা ধোকা খাইলো সে নিজে কি খুব বুদ্ধিমান মনে করবে কারণ সে শুধু এই প্যাকেটটা দেখেই মনে করছিল ভিতরটাও ভালো তাহলে প্যাকেট এটাই তো ভিতরের পণ্য না পণ্য আলাদা প্যাকেটটা আলাদা এই হিসেব করি আমার জীবন এটা এক জিনিস আর জীবনের উপকরণ হলো আরেক জিনিস এখন যখন আমাকে বলতে হবে তুমি জিন্দ মানে তোমার জীবনটা খুব সুন্দরভাবে সাজাও এই কথা যখন আমাকে কেউ বলবে জীবনটা কি করো সুন্দর করে সাজাও তখন মনে করি ভালো দামি জামা কাপড় পরাটাই মনে হয় জীবনকে সাজানো এটা জীবনকে সাজানো না এটা জীবন উপকরণকে সাজানো আমার কথা কি বুঝতেছেন যেমন মনে করেন অনেকেই মনে করে অনেক টাকা থাকলেই মনে হয় শান্তি অনেক টাকা তাহলে টাকা তো আসলে জীবনের শান্তির কোনো বিষয় না টাকাটা হলো শান্তির একটা উপকরণ মাধ্যম টাকাই শান্তি না টাকাটা হলো শান্তির একটা কি মাধ্যম এর মাধ্যমে শান্তি আসতেও পারে নাও আসতে পারে যেমন একজন মানুষ তার মা সকালবেলায় মারা গেছে এই মানুষটার মনে কি পরিমাণ দুঃখ হবে আর এই মানুষটারে একদম টাকা দিয়ে একটা বিছানা করে দিলেন বললেন যে এই বিছানার উপরে শোও বাস তোমার শান্তি লাগবে আর এই টাকার বিছানার উপরে শোয়ে দিলে কি ও খুশি হয়ে যাবো আর মা মারা গেছে এক ঘন্টা হয় নাই ও কি এখানে শোয়ার পরে কি আনন্দ পেয়ে যাব আর কান্না সব ভুলে যাব মনের যন্ত্রণা সব মিটে যাব কিছুই তো হইব না তাহলে টাকার বিছানা মানে শান্তি না শান্তি এটা অন্য জায়গা থেকে আসে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে মানে আমরা সবাই হিসাব করি কি দেখেন বাজারে যাই একটা শার্ট কিনবো কয়েকটা দোকানে ঘুরি এরপরে দেখি কোনটার কালার খুব পছন্দ হয় এরপরে এটা পছন্দ করার পরে দাম দেখি দামটা যদি হয় অনেক ভালো দেখা যেতেছে সুন্দর কিন্তু দাম কম তারপরেও কিনতে মন চায় না দামি কাপড় কিনবো তো আমার জীবন উপকরণটাকে সাজানোর জন্য আমি কত পরিশ্রম করি কত কিছু খেয়াল করি কত যাচাই আর বাছাই করি কিন্তু আমার জীবনকে সাজানোর জন্য তো আমি কোনো যাচাই বাছাই করি আমার জীবনটা আমি কিভাবে সাজাবো কোন পথে চললে আমার জীবনটা সুন্দর হবে এইটার জন্য তো কোনো সময় এক দোকান ছেড়ে আরেক দোকানে গেলাম না এক আলেম ছেড়ে আরেক আলেমের কাছে তো জিজ্ঞেস করলাম না যে আমার জীবনটা কিভাবে সুন্দর করে সাজাবো কিন্তু আমার কাপড় কিভাবে সুন্দর হয় দুজন বন্ধুর সাথে নিয়ে যায় এক একা যদি পছন্দ না হয় দুইজন পছন্দ করে দেবে নাকি বলে করি না এরকম একটা কাপড় যাচাই বাছাই করার জন্য কত প্রতিযোগিতা আমাদের যে কাপড়টা হলো আমার জীবনের একটা উপকরণ মাধ্যম এই কাপড়ের জন্য কত যাচাই বাছাই একটা দামি জুতা কেনার জন্য কত যাচাই বাছাই একটা মোবাইল ফোন কিনতে গেলে তো পুরো গ্রামের মানুষ নিয়ে যায় নাকি বলে তাহলে এই যে জীবনের যে উপকরণগুলো আছে মাধ্যমগুলো আছে একটা পণ্যের যে প্যাকেট আছে সেই প্যাকেটটার ক্ষেত্রে আমি এত যাচাই বাছাই করি কিন্তু মূল পণ্য কী আছে সেটার ক্ষেত্রে কোনো যাচাই বাছাই নেই মানুষ আমাকে খুব চালাক বলবে তাই না কথা বুঝছেন না প্যাকেটটা সুন্দর এটা খুব যাচাই দেখো তো প্যাকেটটা কেমন যে ভিতরের যে কাপড়টা এটা যে পচা সেটা কাউরে দেখালাম না মানুষ আমাকে চালাক বলবে বলবার মতো আস্তে বোঝাই একটা অনেক যদি মূল কাপড় ভালো হয় মূল পণ্য ভালো হয় প্যাকেট সাধারণ দেখ না কেন একটা পলিথিনেই নিয়ে দেখ না কেন কথা বলছেন না মূল পণ্যটা ভালো আমাকে স্বাভাবিক একটা পলিথিনে দিয়ে দেখ তাও আমি খুশি নাকি বলেন তাহলে মানুষ বলবে হ্যাঁ খুব চালাক তুমি খুব চতুর তোমার জ্ঞান আছে আর মনে করেন একবারে দুনিয়ার সবচেয়ে পচা কাপড় দিয়ে দিল আর পৃথিবীর সবচেয়ে ভালো একটা আমাকে ওই ব্যাগ ধরাই দিল কথা বুঝছেন না বাস আমি নাচতে নাচতে বাড়িতে চলে আসলাম কেউ যখন কাপড়টা বের করে দেখবো তখন কি আমার চালাক বলবো না বোকা বলবো বোকা বলবে কারণ তুমি ব্যাগ বা প্যাকেটটা
সেটা অনেক যাচাই বাছাই করছে, কিন্তু ভিতরের পণ্য তো তুমি খেয়ালই করো। এই জন্যই যে আমার যে প্যাকেটটা আমি যেটা পড়েছি এটা দেখেন যে কত সুন্দর, আমি চিন্তা করি একটু সাদা হোক, একটু ভালো হোক, দেখতে সুন্দর হোক, কত যাচাই বাছাই করি, কিন্তু আসলে আমার যে জীবনটাকে সাজানোর মাধ্যম এটা, এটার ক্ষেত্রে এত যাচাই বাছাই করলাম, আমার জীবন সাজানোর জন্য আমি কি করলাম? তাহলে আমি জীবন উপকরণ সাজানোর জন্য এত নির্বাচন করতেছি, এত যাচাই বাছাই করতেছি, কিন্তু জীবনের প্রতি খেয়ালই রাখি না, নিজের প্রতি কোনো খেয়ালই রাখি না, তা আমি কি চালাক না বোকা? হিসাবটা বুঝেন না, আমি কি চালাক না বোকা? আমি বোকা, কারণ আমি কি পড়বো না পড়বো সব কিছু আমি খুব খেয়াল করি, কিন্তু আমি কিভাবে চলবো সেই ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নাই, তাহলে আমি কিভাবে চালাক করি? এই জন্য খুব ভালো করে খেয়াল করা। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মেধা দিয়েছেন, এবং সেটা সুস্থ মেধা আমরা নিজেরা বুঝতে পারি। এই জন্য আমাদের মনের ভিতরে আমরা একটা চাহিদা তৈরি করি যে আসলে আমি যেই পথে চলতেছি, আমি যেইভাবে চলতেছি এটাই কি সুন্দর কিনা, নাকি আমি ধোকার মধ্যে পড়ে আছি? আমার কাপড় সুন্দর দেখলেই আমি যে মনে করি সুন্দর, আমার ঘড়ি সুন্দর দেখলেই যে মনে করি আমার চলাফেরা সুন্দর, আসলে কি তাই নাকি ভিতরে অন্য কিছু? এই যে একটা বিষয়, এই যে একটা অনুসন্ধানী একটা মন তৈরি করেন, নিজের মনটাকে অনুসন্ধানে লাগাই দেন যে আসলে আমি যা করতেছি এটাই কি সৌন্দর্য, নাকি আমি ধোকার মধ্যে আছি, ভুল পথে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান। সঠিক কাপড় না, সঠিক জুতা না, সঠিক একটা রাস্তা দেখান, যেই পথে আমি চললে আমার জীবনটা সুন্দর হবে, আমার জীবন উপকরণ সুন্দর হোক বা পচা হোক, আমি বাজার থেকে যে পণ্য আছে প্যাকেট ভালো হোক বা খারাপ হোক, যদি পণ্যটা ভালো থাকে সবাই আমাকে জ্ঞানী বলবে, ঠিক এরকমভাবে আমার জীবন উপকরণ পাঞ্জাবিটা সেরা হোক, আমার জুতাটা সেরা হোক, আমার ঘড়িটা নষ্ট হোক, কিন্তু আমার জীবনের চলার পথ এবং গতি যখন সুন্দর হবে তখন সবাই আমাকে কি বলবে? চালাক বলবে। আর যারা বোকা আছে তাদের কাছে আমরা প্রশংসার দাবি রাখি না, বোকা মানুষের প্রশংসাতে যাই কে রাখি, নিজেই বুদাই। একজন পাগল, সে আমাকে যদি পাগল বলে আমি রাগ করব? পাগলে যদি পাগল বলে আমারে, ও তো নিজেই পাগল, ও আমার কি আমি পাগল নাকি ও কেমনি নির্বাচন করবো? হ্যাঁ, তবে যদি একজন শিক্ষিত মানুষ আমাকে পাগল বলে তখন আমি টেনশন করবো, আসলে কি পাগল হইলাম নাকি, কথা বুঝি না? তাহলে যারা বোকা, যাদের নিজেদের গতির পথই ঠিক নাই, তারা যদি আমাদেরকে বোকা বলে তাহলে আমরা মাইন্ড করবো না, কারণ ও তো নিজেই ঠিক নাই, কারণ ও তো মনে করে ভালো কাপড় পরাটাই সুন্দর জীবন, ও তো মনে করে দামি জুতা পরাটাই সুন্দর জীবন, তাহলে ওরই তো ঠিক নাই, ও আমারে বলবো কি এর সিরা পাঞ্জাবি পর, ও তো বলবেই, তো ও মনে করবো ও হলো এই দিক দিয়ে পাগল, অতএব ও আমারে পাগল বলে লাভ নেই। যারা বিবেকবান বুদ্ধি যাদের আছে, যারা আসলে এই জীবন আর জীবন উপকরণের পার্থক্য করতে পারে, তারা যদি আমাকে বলে যে না তোমার জীবনটা ঠিক নাই, তখন আমি একটু টেনশন করবো, আসলেই কি ভুল পথে যাচ্ছি? আর যারা এটার পার্থক্যই বুঝে না তারা আমাকে কি বললো সেটা নিয়ে চিন্তা করা দরকার। এই জন্য যারা আসছি তিনটা দিন এখানে সময় ব্যয় করলাম, বাহিরেও সময় কাটাই এখানেও সময় কাটাই, যান দুইটার মধ্যে তারতম্য করি, দুই জীবনের মাঝে কোনো পার্থক্য আছে কি? বাহিরেও তো এই ধরনের কাপড়ই পরি না, কি কর কাপড় পরি না, প্যান্ট পরতেছি, শার্ট পরতেছি, বাহিরেও পরি, এখানে তিন দিনও এই একই কাপড় পরলাম, কিন্তু ওই দুই জীবনের মাঝে পার্থক্য কী? জীবন উপকরণ তো একটাই আছে, এই কাপড়গুলোই তো পরি, এই জুতাগুলোই তো ব্যবহার করি, জীবন উপকরণ তো একই আছে, কিন্তু জীবন হলো দুইটা, ওইখানে বাহিরে একটা জীবন কাটাই বন্ধু বান্ধবদের সাথে, আড্ডা দিই, সিনেমা হলে যাই, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, গান বাজনা, আরাম আয়াসের মধ্যে থাকি, আর এই মসজিদে এসে তিন দিন সময় কাটালাম, এই দুইটা জিন্দিগির মাঝে একটা পার্থক্য করি। যদি পার্থক্য করতে পারি এবং উপলব্ধি করতে পারি তাহলে আর কারো বোঝানোর দরকার হবে না, নিজের মনের ভিতরে একটা চাহিদা তৈরি হবে আমাকে জানতে হবে, এখানে তো অল্প একটু জানলাম, আমাকে আরও জানতে হবে, আমার জীবনটা আমি কীভাবে সুন্দর করে সাজাইতে পারি আমাকে জানতে হবে, এরকম একটা চাহিদা মনের ভিতরে তৈরি হবে। আর যদি মনে হয় যে না আমি সেই পাগল পাগলের মধ্যে জীবন যাপন করবো, বোঝার দরকার নাই, তাহলে তার কিছু করার নেই, তবে নিজেকে চালাক হিসেবে, নিজেকে অভিজ্ঞ আর বিজ্ঞ হিসেবে যদি আমি পরিচয় দিতে চাই, আমার মনের ভিতরে একটা তলব থাকতে হবে, একটা চাহিদা থাকতে হবে, একটা অনুসন্ধানী মন আমার তৈরি করতে হবে, যেই মন সবসময় খুঁজে বেড়াবে যে আমার জীবন কীভাবে সুন্দর হবে। আমার কথাগুলো কি বুঝতেছে? আমি কিন্তু
সেই এমন ভাবে কথা বলতেছি না যে শুধু বড় মানুষ বুঝবে, আমি চাইতেছি ছোট মানুষটাও বুঝবে। এখন আমি শুধু এতটুকুই নির্বাচন করব যে আমার জীবন আর জীবন উপকরণ দুইটাকে যেন আমি আলাদা করতে পারি। জীবন উপকরণ সুন্দর হওয়া মানেই জীবন সুন্দর হওয়া না, জীবন উপকরণ আলাদা জিনিস আর জীবন আলাদা আরেকটা জিনিস। যেন জীবন উপকরণ এটা সুন্দর করার জন্য যেরকম আমি পরিশ্রম করি, নির্বাচন করি, যাচাই বাছাই করি, আমার জীবনের গতিপথটাকেও সাজানোর জন্য আমি এরকম সময় ব্যয় করব, আমি ঠিক এরকমভাবে নির্বাচন করব, যাচাই বাছাই করব যে আমার জীবন কোন দিকে চালালে সুন্দর হবে, আমার জীবন কি বাইবেলের পথে চালালে সুন্দর হবে কিনা, আমার জীবন কি ইঞ্জিলের পথে চালালে সুন্দর হবে কিনা, আমার জীবন কি গীতা বা ওই যে ত্রিপিটক ওই দিকে চালালে সুন্দর হবে কিনা, নাকি আমার জীবন কুরআনের পথে চালালে সুন্দর হবে। আমি নির্বাচন করি, জীবন উপকরণ নিয়ে পড়ে না থাকি, প্যাকেটের পিছনে পড়ে না থাকি, মূল পণ্যটা যাচাই করি। এই যে তিন দিন সময় এখানে কাটাইলাম আলহামদুলিল্লাহ, কেমন লাগছে আপনারা ভালোই জানেন, আপনারাই তো কাটাইছেন নাকি বলেন, কেমন লাগছে? খুব খারাপ লাগছে তাই না? এখানে মনে একজন আরেকজন শুধু গালি দেয় নাকি কেন? ক্রিকেট খেলার মাঠে দেখছিলেন ছোটো ছোটো পোলাপন যখন খেলে কোনো রকমে একটা বল মারছে আউট হয়ে গেছে, এই তুই আউট, ও একটা মাস্তান টাইপের কিয়ার আউট হয়েছে, স্টাম্প ফিল্ডে দেয় মাথায় ফেলছে, তাই না? এরকম হয় না, দেখেন মনে করুন স্কুল কলেজে ছোট্ট একটা বিষয় নিয়ে হঠাৎ করে এক টাকা দুই টাকা নিয়ে ঝগড়া লাগছে, একজন একজন মেরিয়ে ফেলেছে। আর গালি তো আলহামদুলিল্লাহ যত ঘনিষ্ঠ বন্ধু তত বেশি গালি আছেন, এরকম স্কুল কলেজে মা বাপ তুলে গালি দিতেছে আমার গায়েই লাগে না, বন্ধুত্ব যত গভীর তত গালি গালাজ চলতেছে ওই সমাজে। আমার বন্ধু সে অনেক ঘনিষ্ঠ, কথায় কথায় আমাকে গালি দিচ্ছে, আমার গায়ে কি করে না একটু লাগে না, আমার মাকে গালি দিচ্ছে, আমার বাবাকে ধরে গালি দিচ্ছে, কিন্তু আমার গায়ে লাগে না। কারণ কি, আমি ওই পরিবেশের সাথে আমি ভুল পথে হাঁটতেছি, যার কারণে আমার অন্তরটাও ভুল পথে যাচ্ছে। আমার মা তুলে গালি দিলেও আমার লাগে না, আমার বাবা তুলে গালি দিলেও তখন আর আমার লাগে, তখন বলি কি যে আমার ঘনিষ্ঠ বন্ধু। আর ঘনিষ্ঠ বন্ধু সে তোমাকে সম্মান করবে, সে তোমার গালি দিব কেন? কথা বুঝি না, ঘনিষ্ঠ বন্ধু সে একটা মজলিসে নিয়ে গেলে আমাকে কিভাবে সবার মাঝে বড় করে তোলা যায় সেই চিন্তা করবে, সে সব জায়গায় আমার অপমান করবো কেন, সে আমার কেমন বন্ধু হয়? তাহলে আমার বুঝের ভুল আছে, আমি বুঝি না। আসলে তো বন্ধু হবে সেই যে বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে কি করবে, বড় হিসেবে প্রকাশ করবে, আমার বন্ধু সে পড়ালেখা অনেক ভালো, আমার বন্ধু সে অনেক বুদ্ধিমান, এরকম বলবো গিয়া বা গিয়ে দেখালার বলে না। আমি বোঝানোর জন্য বললাম, এটা গালিও না, স্বাভাবিকভাবে অনেক জায়গায় এটা স্বাভাবিক ব্যবহার করে, আরও আরও বিভিন্ন ধরনের গালি দেয় দিয়া তারপরে পরিচয় করে। আর আমরা ওইটা দিয়ে কী মনে করি, গর্বের মনে করি, আসলে কি গর্বের, গালি তো দিয়ে ফেলছে বাপ্পিটা, গালি দিয়ে ফেলছে মা পিটা, কিন্তু আমার গায়ে লাগেই না। কেন লাগে না? কারণ আমার জীবনটা ভুল পথে যাচ্ছে, আমি সঠিক বিষয় বুঝতেই পারতেছি না, যার কারণে লাগে না। এই যে তিন দিন এখানে ছিলেন, গালিগালাজ আছে, কেউ কাউকে গালি দিতেছে? এই পরিবেশ বাহিরে কখনো পাবে না, কোনো দিন পাবেন না। পার্থক্য করে দেখেন কোন জীবনটা সুন্দর। এখানে এই যে খাবার ভালো হোক খারাপ হোক সবাই খাচ্ছে না আলহামদুলিল্লাহ, বাড়িতে অনেক ছেলে আছে, মায়ের হাতের রান্না কত মজার রান্না, যারা একটু দূরে যায় তারা বুঝে মায়ের হাতের রান্না কত মজা, সেই মায়ের হাতের রান্না প্লেট আসছে, প্লেট ঢেলতে ফেলায় সামনে, এটা এরকম ছেলে পেলে দেখেন নেবেন আপনারা, কথা বুঝেন না? ওইটা ভালো না এটা ভালো, যে খাবার সামনে আসতেছে আলহামদুলিল্লাহ খাইতেছে। আবার দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে বড় একটা হোটেলে গেছে, দামি হোটেল, ভালো ভালো খাবার সামনে দেওয়া হয়েছে, ওই খাবার নিয়ম মনমালিত হয়, একই ধরনের খাবার, ওটা একটু বড় দিচ্ছে আমার একটু ছোট, কথা বুঝেন নাই, ও এই জিনিসটা বেশি খেলো আমার একটু কম দিল, ওই দামি হোটেলে গিয়ে দামি খাবার খাওয়ার পরেও মনের ভিতরে এরকম কুটিলতা থেকে যায়। আর এখানে দেখেন একজনের 10 টুকরো খেয়ে ফেলেছে, একজনের 2 টুকরো খেয়ে ফেলে নেই, তাও কয় আলহামদুলিল্লাহ, কথা বুঝে না? তাহলে আমরা নিজেরাই নির্বাচন করতে শিখি যে আমার ওই জীবনটা কি আসলে সুন্দর নাকি এই জীবনটা সুন্দর, ওই জীবনটা সঠিক নাকি এই জীবনটা সঠিক, নিজে বুঝি, পার্থক্য করার চেষ্টা করি এবং অধ্যয়ন করি, শিখি, জানি যে আসলে জীবন সুন্দর করতে হলে আমার কী লাগে। আমি জানি না আপনাদেরকে এই মেসেজটা আমি বুঝাইতে পারলাম কি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সুন্দর জীবন নির্বাচন করার তৌফিক দান করেন, যেই পথে হাঁটলে যেই পথে চললে আমার জীবনটা সুন্দর হবে, স্বর্ণের মতো উজ্জ্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। জীবন উপকরণ না, ওই জীবন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার তৌফিক দান করেন। জীবন উপকরণ আসবে যাবে,
জীবন উপকরণ আসবে যাবে, সেটা ভালো হোক খারাপ হোক কোনো সমস্যা নাই, আমার জীবনটা যেন সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সঠিক পথে সঠিক জীবনে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।